নমস্কার বন্ধুরা, মাইডিং মাই রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আমি সুমন। শুভ বিজয়ের প্রীতিয় শুভেচ্ছা আমার ইউটিউবের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে। আজকে আমি কোনো কুকিং ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কিছু বছর আগে থেকেই বিএলডিসি মোটর এর ফ্যান খুব জনপ্রিয় হয়েছে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে। তার সঙ্গে মানুষ এই ফ্যানগুলোকে খুব পছন্দও করেছে, কারণ এর ইলেকট্রিক কনজিউম খুবই কম। আমরা সচরাচর যে ফ্যানগুলো বাড়িতে আগে ব্যবহার করতাম কি এখনও করি, সেইগুলো 70 ওয়াট থেকে শুরু হয়, আর এই যে বিএলসিডিসি ফ্যানগুলো 28 ওয়াট সর্বোচ্চ ইলেকট্রিক কনজিউম করে। এই জন্য ইলেকট্রিক সাশ্রয় খুবই ভালো হয়। আর সবথেকে বড় কথা, আপনি এই ফ্যানগুলোকে ইনভার্টারেও চালাতে পারেন। আপনার বাড়িতে যদি লো ভোল্টেজের সমস্যা থাকে, তবুও এই ফ্যানগুলো খুব সুন্দর চলে। আর যেটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে, খুব স্লিম, খুব সুন্দর দেখতে এই ফ্যানগুলো, এবং এর মোটর খুব হাই পাওয়ারফুল মোটর হয়, যেটা খুব তাড়াতাড়ি খারাপ হয় না। এখন সব কিছুই স্মার্ট হয়ে গিয়েছে, যেটা আপনার হাতের ঘড়ি থেকে শুরু করে টিভি মোবাইল সেই জায়গায় দাঁড়িয়ে কেন আমরা আমাদের ফ্যানটাকে স্মার্ট করে নেব না। আমি অ্যাটমবার্গের দুটো ফ্যান অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে, সেই দুটো ফ্যানেরই রিভিউ বা আনবক্সিং রিভিউ কী জানি, যেহেতু আমার কুকিং চ্যানেল আমি বেশি রিভিউ করতে পারবো না, এই বিষয়ে আমার অভিজ্ঞতাও নেই, প্রথম ভিডিও আনবক্সিংয়ের। যাই হোক, ভিডিওটা দেখার চেষ্টা করুন পুরোটা। আর যদি এই ধরনের ফ্যান আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে বেস্ট বাইং লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে পারচেস করতে পারেন, ভালো রকম অফার পেয়ে যাবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। অ্যামাজন থেকে এই কার্টুনটা আমি ডেলিভারি পেয়েছি। এই ছুরিটা দিয়ে কার্টুনটা ভালো করে ছাড়ি নেবো, গায়ের পেপারটা ছিঁড়বো না, কারণ এই পেপারটা আমার অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখতে কাজে দেবে, কোনো জিনিস ফেলে দেওয়া উচিত না। যাই হোক, এর মধ্যে দুটো সিলিং ফ্যান আছে, দুটোই একই কোম্পানির অ্যাটমবার্গের। অ্যাটমবার্গের সবথেকে জনপ্রিয় এই ফ্যান মডেলটা রেনেসা। আমি দুটো নিয়েছি, দুটো দু রকম মডেল, একটা লো প্রাইজের আর একটা একটু হাই প্রাইজের, কারণ ওর মডেলটা আমার খুব সুন্দর লেগেছে। যাই হোক, এই দুটোর মধ্যে আমি একটা সিলিং ফ্যানের আনবক্সিং আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কি দুটো ফ্যানের ফিচার্স একই, শুধুমাত্র মডেলটাই আলাদা। এই চ্যানেলটি আমার কুকিং রিলেটেড চ্যানেল, এই প্রথম কোনো আনবক্সিং ভিডিও করছি, যেহেতু আমার প্রোডাক্টটা খুব ভালো লেগেছে ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের এই ধরনের প্রোডাক্ট যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভালো রকম ডিসকাউন্ট পাবেন, নিতে পারেন। অ্যাটমবার্গ কোম্পানি ছাড়াও বিএলডিসি মোটরের আরও দুটো তিনটে ফ্যান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে পারচেস করে নিন। এই সিলিং ফ্যানটা বিএলডিসি টেকনোলজিতে তৈরি, যার জন্য এর ইলেকট্রিক কনজিউম একদম কম। যাই হোক, এটা আমি পরে বলবো। এই বক্সের মধ্যে প্রথমেই আমরা পেয়ে গেলাম ওয়ারেন্টি কার্ড, যেখানে হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, অন্য অন্য নর্মাল ফ্যানে 1 বছরের ওয়ারেন্টি, কিন্তু এই কোম্পানি 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে, খুব ভালো। আর এইটা কী আছে, ওইটা রিমোট, রিমোটটা পরে দেখছি। তার সঙ্গে এই প্যাকেটটা দাঁড়ান, এটা খুলি। ও, এটাকে সিলিংয়ে মাউন্ট করার জন্য একটা অ্যাক্সেসারি, যা এটা আমি সাইড করে রাখছি। আর এটা একটা স্টিক, সেম মাউন্ট করার জন্য সিলিংয়ে। আর এই মেন হচ্ছে ফ্যানের মেন মোটরটা, ব্লেডটা পরে দেখাচ্ছি, প্রথম মোটরটা দেখাই। একদম কম্প্যাক্ট, লাইট ওয়েট। দাঁড়ান, গার্ডটা ছাড়িয়ে দেখা, পেপারটা সরাই। খুব সিম্পল, হ্যাঁ, রোগা পাতলার মধ্যে হেভি সুন্দর দেখতে। এর উপরটা একটা গ্লজি এলইডি লাইট আছে, যেটার বেশি পাওয়ার নেই, মানে জাস্ট শো লাইট বললে গেলেই চলে। আর এটা 28 ওয়াটের, সবথেকে ভালো ইলেকট্রিক সেভ করে। আর অন্য অন্য যেসব ফ্যান আছে, সবথেকে কম 70-75, বছরে প্রায় 1500 টাকা কোম্পানি ক্লেম করছে, 1500 টাকা আপনি ইলেকট্রিক সাশ্রয় করতে পারবেন। যাই হোক, ভালো। আর এখানে এই পাখাটাকে সেটিং করার জন্য দুটো ক্যানাপি আছে, এটাও খুব সুন্দর, ব্ল্যাক আর হচ্ছে ম্যাট ফিনিশের পরে।
সুন্দর দেখতে, খুব খুব ভালো। দেখ এটাকে সাইড করে রাখি, আর কি আছে ব্লেড, এবার ব্লেডটা, এই ফ্যানটা আমার সব থেকে পছন্দ এর মডেলের জন্য, আর সব থেকে গর্জেসের ব্লেডগুলো। এর মধ্যে ও তিনটে ব্লেড আলাদা আলাদা করে পেপারের মধ্যেই রয়েছে, ব্লেডটাকে ছাড়াই পেলাম, ব্লেডটা ও লাভলি কালার। আমি অনলাইনে যখন দেখেছিলাম তখনই এই এই ফ্যানটার একটু প্রাইস বেশি, আমি ফিদা হয়ে গিয়েছি। এত সুন্দর ম্যাট ফিনিশের উপরে উডেন ব্যাপারটা রয়েছে, অসাধারণ। আর একটু ফিচার্সের ব্যাপারেও আপনাদেরকে হালকা বলে দিতে চাই, এখানে দুটো ব্যাটারি দিয়েছে প্যানাসনিকের, তার সঙ্গে এইটাই হচ্ছে রিমোট। এই রিমোটে আপনার 1 থেকে 5 পর্যন্ত স্পিড রয়েছে, আর মাঝখানেরটা হচ্ছে বুস্ট, তার সঙ্গে অন অফ রয়েছে। আর এখানে তিনটে স্লিপ মোড, টাইমার আর এলইডির অফ অন অফ ব্যাপারটা আছে। আর খুব কম্প্যাক্ট হালকার মধ্যে ছোটোখাটো এই সিলিং ফ্যানটার কিছু ফিচার্স দেখে নেব। আমি প্রথমেই বলেছি এটা বিএলডিসি মোটরের ফ্যান আছে, আর রিমোটের যে অপশানগুলো আগে দেখিয়েছি সেইগুলো এখানে আছে। আর সবথেকে বড় কথা, 3 বছরের ওয়ারেন্টি, অন্য অন্য ফ্যানে 1 বছরের ওয়ারেন্টি, আমি পাশে ওয়ারেন্টিটা পেয়ে গিয়েছি, অনলাইন ইয়ে করেছিলাম। আর এটা হচ্ছে মডেল রেনেসা প্লাস 1200 mm এর। এই সিলিং ফ্যানটার বক্স প্রাইস 7100, আর আমি অ্যামাজন থেকে নিয়েছি অফারে 4700 সামথিং কিছু দিয়ে। আর যেহেতু কোম্পানি 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে, এটা হচ্ছে কোম্পানির টোল ফ্রি নাম্বার, আপনি ফোন করে যখন ইচ্ছে আপনি সার্ভিস নিতে পারেন যদি কোনো সমস্যা হয়। এ আপনারা দেখছেন, এটা আজকে আমি রিভিউ করলাম, আর আরেকটা আছে সেটা এখনও ভাঙিনি, পরে ভেঙে আমি লাগাবো। চলুন এটা ফিটিং করি, ফিটিং করে দেখি। এই এসে গিয়েছি আমি ফিটিং ফিটিং করে, প্রথমে আমি চালু করলাম ফার্স্ট 1 স্পিডে, এটা 2-এ দিলাম, কোনো রকম সাউন্ড নেই। এটা হচ্ছে 3-এ দিলাম, দেখুন কোনো রকম সাউন্ড নেই পাখার, অন্য অন্য পাখার যেমন সাউন্ড হয় এটার কোনো সাউন্ড নেই। এই কি আস্তে আস্তে স্পিড বাড়ালে আস্তে করে একটা সাউন্ড আসছে, সেটা হচ্ছে হাওয়ারি, হাওয়ারি সাউন্ড, এই না যে পাখার ভেতরের কোনো সাউন্ড, হাওয়ার সাউন্ড সুন্দর। এটা সব থেকে এটা 4, এটা 4 না সরি 5, এটা 5 দিলাম। হ্যাঁ, আর বুস্ট, বুস্ট মানে সব থেকে বেশি জোরে চলবে, এটা বুস্ট। আর এলইডি আপনি বন্ধও রাখতে পারেন, চালুও রাখতে পারেন, আর যতবার 1 থেকে 5 পর্যন্ত যতবার কাউন্ট হবে একটা করে, একে একটা এলইডি জ্বলবে, দুটো 2 দিলে দুটো এলইডি জ্বলবে, এইভাবে পাখাটা কাজ করে। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে পাখাটা। আর সবথেকে বড় কথা কি, ইলেকট্রিক সাশ্রয়, এখনকার দিনে ইলেকট্রিক সাশ্রয় একটা বড় ব্যাপার, সেই জন্য আমি পাখাটাকে পছন্দ করেছি। এবং টমবার্গের রেনেসা প্লাস মডেলটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর তাছাড়াও বিএলডিসি মোটরের কিছু কিছু ফ্যান, ওরিয়েন্ট থেকে শুরু করে এই ফ্যানগুলোর বেস্ট বাইং লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিলাম, অবশ্যই ওখান থেকে পারচেস করলে ভালো রকম অফার পাবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ধন্যবাদ।